আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কর্মরত আছি। আমার এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করব ব্যাংক জব প্রিপারেশন নিয়ে। ব্যাংক জব প্রিপারেশনে ম্যাথমেটিক্সে মিক্সচার টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি মিক্সচার টপিক থেকে একটি প্রশ্ন আপনাদেরকে সলভ দেখাবো। আর এই প্রশ্নটি 2019 সালে রূপালী ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নটি আগারওয়ালের বইতেও আছে। প্রশ্নটি হলো, এ কন্টেইনার কন্টেইনস 40 liters অফ মিল্ক। ফ্রম দি কন্টেইনার 4 liters অফ মিল্ক ওয়াজ টেকেন আউট অ্যান্ড replaced by water. This process was repeated further 2 times. How much milk is now contained by the container? আমি প্রশ্নটির বাংলা অনুবাদ করে দিচ্ছি। একটা কন্টেইনারে 40 liters দুধ আছে। এই কন্টেইনার থেকে 4 liters দুধ বের করে নেওয়া হলো, এবং এই যে 4 liters দুধ এখান থেকে বের করে নেওয়া হলো, তার মানে 4 liters কমে গেছে দুধ, তার মানে দুধ আছে 36 liters। এর মধ্যে পরবর্তীতে 4 liters পানি দেওয়া হয়েছে। দিস প্রসেস ওয়াজ রিপিটেড ফার্দার 2 times। একবার তো এটা করা হয়েছে, আরো 2 বার একই কাজ করা হয়েছে। হাউ মাচ মিল্ক ইজ নাও কন্টেইনড বাই দি কন্টেইনার। প্রশ্ন হচ্ছে, এমন করলে শেষে কন্টেইনারে দুধের পরিমাণ কত? ডেফিনেটলি দুধের পরিমাণ কমে যাবে, কারণ কন্টেইনার থেকে 4 liters করে আলাদা করে নেওয়া হয়, আর কন্টেইনারের মধ্যে 4 liters পানি ভরা হয়, অর্থাৎ দুধের পরিমাণ কন্টেইনারে কমে যাবে। এখন আমি এই প্রশ্নটির সমাধান আপনাদেরকে দেখাবো। শুরুতে কন্টেইনারে ছিল 40 liters দুধ। শুরুতে কন্টেইনারে ছিল 40 liters দুধ। 40 liters দুধ থেকে 4 liters দুধ আলাদা করে নেওয়া হয়েছে, দ্যাট ইজ কন্টেইনারে বাকি আছে 36 liters দুধ। এরপর এই 36 liters দুধের মধ্যে 4 liters পানি মেশানো হয়েছে। দ্যাট মিন আমি এখন এই ছবিটা আঁকছি, মনে করি এটি হচ্ছে কন্টেইনার যার মধ্যে এখন 36 liters মিল্ক আছে আর 4 liters ওয়াটার আছে। শুরুতে কন্টেইনারে মিল্ক ছিল 40 liters। 40 liters মিল্ক থেকে 4 liters মিল্ক আলাদা করে নেওয়া হয়েছে, তার মানে বাকি আছে মিল্ক 36 liters। এই 36 liters মিল্কের মধ্যে 4 liters ওয়াটার অ্যাড করা হয়েছে। বর্তমানে কন্টেইনারে 36 liters মিল্ক, 4 liters ওয়াটার। এবার প্রশ্ন বলেছে, দিস প্রসেস ওয়াজ রিপিটেড ফার্দার 2 times। এবার এখান থেকে এই কন্টেইনার থেকে 4 liters, এখন আমি বলবো কন্টেইনারে মিক্সচার আছে, কারণ কন্টেইনারে মিল্ক প্লাস ওয়াটার, দ্যাট ইজ এখন বলবো কন্টেইনারে আছে মিক্সচার যার মধ্যে 36 liters মিল্ক, 4 liters ওয়াটার। এখান থেকে যদি আমি 4 liters কে 4 liters মিক্সচার আলাদা করি, এখান থেকে যদি 4 liters মিক্সচার আলাদা করি, তাহলে কতটুকু মিল্ক
চলে যাবে, কতটুকু ওয়াটার চলে যাবে তা আমি নির্ণয় করতে পারবো। দ্যাট ইজ এই মিক্সচার থেকে যদি চার লিটার মিক্সচার আমি আলাদা করি তাহলে কতটুকু মিল্ক আর কতটুকু ওয়াটার সেটা আমি নির্ণয় করতে পারবো। তার প্রসিডিউর হচ্ছে ইন ফোর লিটার মিক্সচার, ইন ফোর লিটার মিক্সচার মিল্ক ইজ ইকুয়াল টু ফোর লিটার ইনটু ইন ফোর লিটার মিক্সচার, দ্যাট ইজ ফোর লিটার মিক্সচারকে কন্টেনার থেকে বের করে নেওয়া হয়েছে, সেই ফোর লিটার মিক্সচারের মধ্যে মিল্ক আছে উপরে 36 আর নিচে 36 প্লাস ফোর, দ্যাট মিন এখান থেকে পাই 36 ডিভিশন নিচে 40 তার সাথে চার কাটা গেলে 10, দ্যাট ইজ 3.6 লিটার। দ্যাট মিন 40 লিটার মিক্সচার থেকে যখন 4 লিটার মিক্সচার কন্টেনার থেকে বের করা হবে ওই 4 লিটার মিক্সচারের মধ্যে মিল্ক বের হয়ে যাবে 3.6 লিটার আর ওয়াটার ওয়াটার 4 ইনটু মিক্সচারে ওয়াটার আছে 4 আর নিচে 36 প্লাস 4। এখানেও হিসাব করতে পারবো উপরে 4 ইনটু 4 আর নিচে 40। এখন দেখেন এখানে হিসাব করলে আসে উপরে 4 আর নিচে 10, দ্যাট ইজ 0.4 লিটার। অর্থাৎ 40 লিটার মিক্সচার থেকে 4 লিটার মিক্সচারকে বের করা হয়েছে, 4 লিটার মিক্সচারের মধ্যে মিল্ক বের হয়ে গেল 3.6 লিটার আর ওয়াটার বের হয়ে গেল 0.4 লিটার। আপনারা চাইলে এমন করতে পারতেন যখন মিল্ক বের করেছেন 3.6 লিটার তারপর 4 লিটার থেকে 3.6 লিটার বিয়োগ দিলে আপনি ওয়াটার 0.4 লিটারও পেতে পারতেন। আমি একটু ডিটেলস করিয়ে দিলাম যাতে করে একদম ফিল করতে পারেন। এখন দেখুন নতুন সিচুয়েশন, কন্টেইনারের নতুন সিচুয়েশন, কন্টেইনারে মিল্ক ছিল 36 লিটার, কন্টেইনারে মিল্ক ছিল 36 লিটার, সেখান থেকে 3.6 লিটার মিল্ক চলে গেছে। দ্যাট ইজ আমি একটু রাফ ক্যালকুলেশন করছি, তা হচ্ছে 36 লিটার মিল্ক ছিল আর সেখান থেকে 3.6 এতটুকু মিল্ক চলে গেল। 36 লিটার মিল্ক ছিল সেখান থেকে 3.6 লিটার মিল্ক চলে গেল, তাহলে বাকি কতটুকু থাকে তা আমি বের করছি। দ্যাট ইজ 4, এক এখানে, দ্যাট ইজ 2, 3, দ্যাট ইজ 32.4 লিটার। দ্যাট মিন 32.4 লিটার মিল্ক, 32.4 লিটার মিল্ক, 4 লিটার ওয়াটার ছিল সেখান থেকে 0.4 লিটার ওয়াটার চলে গেল, তাহলে ওয়াটারের অবস্থা ওয়াটার হচ্ছে এখন 3.6 লিটার ওয়াটার প্লাস। প্রশ্ন বলেছিল দিস প্রসেস ওয়াজ রিপিটেড ফার্দার টু টাইমস, এরপরে আমি তো একটু আগে বলেছি আপনাদেরকে মিক্সচার থেকে 4 লিটার বের করে নিয়েছি, বের করার পরে মিল্ক 32.4 লিটার
আর ওয়াটার 3.6, কিন্তু আবার 4 লিটার ওয়াটার নতুন করে যুক্ত করব, দ্যাট ইজ 4 লিটার যুক্ত করে দিলাম ওয়াটার, WATER ওয়াটার। দ্যাট মিন এর পরের ছবিটি আমি এ পাশে আসছি, এর পরের ছবিটি যে এই হচ্ছে সে কন্টেইনার, কন্টেইনারের মধ্যে এখন বর্তমানে 32.4 লিটার মিল্ক, 4 লিটার ওয়াটার এক্সট্রা যুক্ত করার পরে ওয়াটার হয়েছে 7.6 লিটার ওয়াটার। এতটুকু যে আমি করলাম, এতটুকু যে সলিউশন করলাম তা যে ঠিক আছে তার একটা প্রুফ আপনাদেরকে বলি। 32.4, 7.6, এই দুইটাকে যদি আপনি যোগ করেন তাহলে পাবেন 40 লিটার। দ্যাট মিন যা করেছি তা সব ঠিক আছে। এবার এই মিক্সচার থেকে আবার 4 লিটার মিক্সচারকে বের করে নেওয়া হবে, এই মিক্সচার থেকে আবার 4 লিটার মিক্সচার বের করে নেওয়া হবে। এখন আমি দেখব এই মিক্সচার থেকে যদি আমি 4 লিটার মিক্সচার বের করে নিই তাহলে 4 লিটার মিক্সচারের মধ্যে কতটুকু মিল্ক চলে যায়। দ্যাট ইজ ইন 4 লিটার মিক্সচার মিল্ক ইজ ইকুয়াল টু 4 লিটার মিক্সচার, 4 ইন্টু উপরে মিল্ক 32.4 আর নিচে 32.4 প্লাস 7.6, দ্যাট ইজ 4 ইন্টু 32.4 ডিভিশন 40, দ্যাট ইজ এখান থেকে হিসাব করলে পাই 3.24। দ্যাট মিন এখন 4 লিটার মিক্সচার আমি আলাদা করে নিয়েছি, সে 4 লিটার মিক্সচারের মধ্যে 3.24 লিটার মিল্ক বের হয়ে গেছে। তাহলে রিমেইনিং মিল্ক, রিমেইনিং মিল্ক, যে মিল্ক কতটুকু আছে, রিমেইনিং মিল্ক ছিল মিল্ক 32.4, বের করে নিছি 3.24, তাহলে বিয়োগ হবে, দ্যাট ইজ আমি আর একটু রাফ ক্যালকুলেশন করছি, এ পাঁচটা রাফ 32.4, যেহেতু আপনি ব্যাংক জবে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না তাই আমার মতো করে আপনাদেরকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর ছাড়াই ক্যালকুলেশন করতে হবে। দ্যাট ইজ 32.40, সেখান থেকে বিয়োগ দেব 3.24, তাহলে এখানে দেখুন 6 1, আর এখানে 32 থেকে যদি 3 বিয়োগ দিই দ্যাট ইজ 29, দ্যাট ইজ 29.16 লিটার। এটি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, কারণ আপনার কাছে জানতে চেয়েছে হাউ মাচ মিল্ক ইজ নাও কন্টেইনড বাই দি কন্টেইনার, দ্যাট ইজ মিল্ক 29.16 লিটার। আমি সংক্ষেপে আবার বলছি, প্রশ্নটাই হলো এ কন্টেইনার কন্টেইনস 40 লিটার্স অফ মিল্ক, ফ্রম দি কন্টেইনার 4 লিটার্স অফ মিল্ক ওয়াজ টেকেন আউট অ্যান্ড রিপ্লেসড বাই ওয়াটার, দিস প্রসেস ওয়াজ রিপিটেড ফার্দার 2 টাইমস, হাউ মাচ মিল্ক ইজ নাও কন্টেইনড বাই দি কন্টেইনার। দ্যাট মিন একটি কন্টেইনারে 40 লিটার মিল্ক ছিল, সেখান থেকে 4 লিটার মিল্ক বের করে নেওয়া হয়েছে, এবার কন্টেইনারের মধ্যে 4 লিটার ওয়াটার নেওয়া হয়েছে, অর্থাৎ কন্টেইনারে মিল্ক 36 লিটার, ওয়াটার 4 লিটার। এরপর এই মিক্সচার থেকে 4 লিটার মিক্সচারকে আলাদা করা হয়েছে, সেই 4 লিটার মিক্সচারে মিল্ক 3.6 লিটার, ওয়াটার 0.4 লিটার,
দ্যাট ইজ মিল্কের পরিমাণ 36 থেকে 3.6 কমে গিয়ে 32.4 লিটার, আর ওয়াটারের পরিমাণ 4 লিটার থেকে কমে 4 লিটার থেকে 0.4 কমে 3.6, কিন্তু আবার 4 লিটার ওয়াটার যুক্ত করা হয়েছে যার কারণে 3.6 এর সাথে 4 যোগ হয়ে 7.6 লিটার ওয়াটার। এবার এই মিক্সচার থেকে আবার 4 লিটার মিক্সচারকে বের করে নেওয়া হয়েছে, সেই 4 লিটার মিক্সচারের মধ্যে মিল্ক বের হয়ে গেল 3.24 লিটার, দ্যাট ইজ মিল্ক ছিল 32.4 লিটার, আর সে 32.4 লিটার মিল্ক থেকে বের হয়ে গেছে 3.24 লিটার, দ্যাট ইজ বিয়োগ করে দিলে পাবো রিমেইনিং মিল্ক 29.16 লিটার। এই প্রশ্নটি যদি এমসিকিউতে আসে তাহলে একটি সুপার শর্টকাট মেথড আছে, আমি তাও আপনাদেরকে বলে দিচ্ছি ফর এমসিকিউ। এমসিকিউতে যদি আসে তাহলে একটি সুপার শর্টকাট মেথড আছে, আমি তাও আপনাদেরকে বলে দিচ্ছি। সেই মেথডটি হচ্ছে, শুরুতে মিল্ক ছিল, পিওর মিল্ক ছিল 40, সেই 40 লিখবেন। শুরুতে পিওর মিল্ক ছিল 40, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 1 থেকে বিয়োগ দেবেন, যেহেতু মিল্কের পরিমাণ আস্তে আস্তে কমছে, 4 ডিভিশন 40 হোল কিউব, 1 মাইনাস 4 ডিভিশন 40, 4 কেন, 4 হচ্ছে ফ্রম দি কন্টেইনার 4 লিটারস অফ মিল্ক ওয়াজ টেকেন আউট, দ্যাট ইজ প্রথমে ছিল 40 লিটার, তারপরে 40 লিটার থেকে 4 লিটার মিল্ককে বের করে নেওয়া হয়েছে আর 4 লিটার পানি যুক্ত করা হয়েছে, সেই 4 হচ্ছে এখানে 4, আর নিচে 40 হচ্ছে টোটাল মিল্ক ছিল 40 লিটার। এটা হিসাব করলে আপনারা, এটাও ইজি, ক্যালকুলেটর ছাড়াই করা যায়, 40 ইন্টু 1 মাইনাস 1 বাই 10 হোল কিউব, দ্যাট ইজ 40 ইন্টু, আপনারা দেখতেই পাচ্ছেন, 9/10 হোল কিউব, আর আমরা এই হিসাব পারবো সবাই, 40 ইন্টু 9 কিউব, 9 কিউব মানে 729, নিচে 1000, দ্যাট ইজ কাটাকাটি করবেন, একবারে পেয়ে যাবেন 29.16 লিটার। দ্যাট ইজ এমসিকিউতে তাড়াতাড়ি করার জন্য এই শর্টকাট ফর্মুলা, 40 ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস 4/40 হোল কিউ। আর এখানে যেটা করেছি এটা হচ্ছে বিস্তারিত ফর্মুলা, আপনারা বিস্তারিত ফর্মুলাটাও, বিস্তারিত নিয়মটাও শিখবেন আর শর্টকাট ফর্মুলাটিও শিখবেন। আজকে এ পর্যন্তই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন, তাই আল্লাহ হাফেজ।